আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধারাবাহিক হাদিস শরীফের আলোচনায় আজকে বাহাত্তর নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম এই পর্বে আমরা নামাজ রোজা কোরবানি হজ এগুলি আল্লাহ তালা দরবারে কবুল হওয়ার জন্য যে হালাল এবং উত্তম পবিত্র রেজেক খাওয়া জরুরি সে বিষয়টি বিশ্বনবী সাল্লাইসাল্লামের হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আন আবি হুরাইরা তার আল্লাহ তালান কল হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন ইন আল্লাহ তয়ীবন আল্লাহ তালা নিঃসন্দেহে পবিত্র লাইয়াক বালো ইল্লা তয়বান আর আল্লাহ তালা পবিত্রতা ছাড়া কোনো কিছু কবুল করেন না গ্রহণ করেন না ওয়া ইন আল্লাহ আমার আল মিনীনা আর আল্লাহ তালা মোমেনদেরকে নির্দেশ দিয়েছেন বিমা আমার বিহিল মুরসালিন সেই নির্দেশ তিনি মোমেনদেরকে দিয়েছেন যেই নির্দেশ তিনি রসুলদেরকে দিয়েছেন নবীদেরকে দিয়েছেন সেটা কি ফাকালা। অথবা নবী সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন ইয়া আই হুসুলু হে আমার রসুলেরা কুলু মিনত্য বা তো আমালু সালে তোমরা পবিত্র হালাল রেজেক সমূহ আহার করো এবং ও আমালু সালেহা তারপর তোমরা নেকামল করো আমালো সালেহ করো ইবাদত করো ওখ আল্লা তালা আল্লাহ তালা আরও বলেন ইয়া আয়ু হল্লা দিনা আমানু ওহে ইমানওয়ালারা এখানে মোমিনদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন ইয়া আই হল্লা দিনা আ মানু ওহে ইমানওয়ালারা কুম আমি আল্লাহ তালা জমিনে তোমাদের রেজেক হিসাবে যে সব বস্তু সৃষ্টি করেছি এর থেকে তোমরা উত্তম পবিত্রগুলি গ্রহণ করো বক্ষণ করো সুম্মাকার রাজুলা সাফারা এরপর মহানবী সাল্লাইসাল্লাম একজন ব্যক্তির উদাহরণ তিনি আলোচনা করলেন যে নাকি অনেক দূর লম্বা পথ সফর করে এসেছে আশা আশা আকবরা ইয়ামুদ্দু ইয়াদ সামায়ের দুনিয়া আচ্ছা সেই ব্যক্তি পথ অতিক্রম করার কারণে তার চেহারা ছিল ধুলামুলিন এবং সে কোনো পবিত্র স্থানে হাজির হয়েছে হাজির হয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহিলা সামায়ে সে আল্লাহ তালার আকাশের দিকে হাত উঁচু করে ধরেছে এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করছে ইয়া অরব হে আমার রব হে আমার আল্লাহ অমা তামুহু হারাম অমা শ্রাবু হারাম অমাল বাসহু হারাম এমন অবস্থায় সে আল্লাহ তাল্লা দরবারে দোয়া করতেছে যে খাবার খায় সে হারাম খাবার এবং পানীয় হারাম যা পান করে সব হারাম পান করে আর তার পরনের পোশাকও হারাম অর্থাৎ খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম বাড়িঘর বানাইছে হারাম টাকায় আর এই অবস্থায় সে আল্লাহ তালা দরবারে হাত উঠিয়ে দোয়া করতেছে অনেক দূর থেকে সে সফর করে গিয়েছে কোনো পবিত্র জায়গায় ওয়াগুজিয়াবিল হারাম ফ্না ইউস্তা জাবুলি জালিকা এখন এই অবস্থা আল্লাহ তালা কীভাবে তার দোয়া কবুল করবেন তার দোয়ার জবাব দেবেন কারণ খাবার দাবার সে হারাম খেয়েছে হারাম খাবারের কারণে তার হারাম রক্তমাংস তৈরি হয়েছে হারামের বাড়িতে সে থাকতেছে সব কিছুর কারণে তার দোয়া তার ফরিয়াদ আল্লাহ তালা কবুল করছেন না সুর আল মায়দা আল্লাহ তালা এরশাদ করছেন এটি তিন নম্বর আয়াত ইয়েস আলু নাকা মাজা ওহিল্লা লাকুম ইয়েস আলু নাকা মাজা ওহিল্লাহুম আল্লাহ তালা বলছেন হেনবি তারা আপনাকে প্রশ্ন করে যে তাদের জন্য আমি আল্লাহ তালা কি হারাম হালাল করেছি বৈধ করেছি কোল ওড়হিল্লা কুমত আপনি তাদেরকে বলে দেন যেটা উত্তম যেটা পবিত্র আমি আল্লাহ তালা সেটাই তাদের জন্য হালাল করেছি আচ্ছা এই হাদিসে মোমিনদেরকে হালাল উপার্জন পবিত্র এবং উত্তম খাবার গ্রহণ করার জন্য হাদিসটিতে বলা হয়েছে এটা সেই মুসলিমের হাদিস সুতরাং হারাম উপায়ে উপায়ে যে খাবার অর্জিত হয় বা মানুষ যে পয়সা পাতি কামাই করে সেটা কখনও মুমিন গ্রহণ করতে পারে না রেটার দ্বারা মুমিনের কোনো ইবাদত আল্লা তালা দরবারে কবুল হয় না তো এই হারাম পন্থার ইবাদত হারাম পন্থার মাল কামাই আমরা বর্জন করব আর হালাল পন্থায় আমরা সম্পদ কামাই করব। যদি এই শর্তটা পুরো করতে পারি তাহলে আমাদের ইবাদত আল্লা তালা দরবারে কবুল হবে এবার তিরমিজি শরীফের আরেখানা হাদিস মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন হজরতে আবি বুরদা রাজি আল্লাহ তালন হাদিসের রাবী ওয়ান আবি বুরদাতাল আল আসলামি রাজি আল্লাহ আনহু কল হজরত আবু বুরদা আসলামী রাজি আল্লাহ তালাহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন লাতাজুলু কাদামা আবদিন ইয়মাল কেয়ামা হাত্তা ইউস আল আন খামসিন কোনো ব্যক্তি কেয়ামতির দিন এক কদম অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের জবাব দিতে না পারবে পাঁচটি প্রশ্নের জবাব কেয়ামতের দিন আল্লাহ দরবারে না দিয়ে কেউ এক কদম অগ্রসর হতে পারবে না আনমরিহি ফিমা আফনাহু এক নম্বর হলো আল্লাহ তালা যে তোমাকে হায়াত দিয়েছেন সে আয়াত তুমি কোন পথে খরচ করেছো এই হায়াতের খরচ আল্লাহর কাছে হিসাব দিতে হবে এখন কোন পথে হায়াত খরচ করছি কেউ পাপের কাজে খরচ করছি কেউ ব্যহু বেহুদা আড্ডা দিয়ে নষ্ট করছি কেউ ক্লাবে নষ্ট করছি এ হায়াতের ব্যাপারে যেন আমরা সচেতন থাকি এরপরে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কি ওয়ান ফি ওয়ানিহিফ আলা যে পরিমাণ এলিম অর্জন করেছ সেই পরিমাণ আমল করেছো কি না আল্লাহ তালা তোমাকে যে পরিমাণ এলিম দিয়েছেন তুমি জ্ঞানী হয়েছিলে মুফাসির হয়েছিলে আলেম হয়েছিলে কিন্তু আমল সে অনুযায়ী করেছ কি না মিন আইনাক্তা সাবাহু কোন পথে টাকা পয়সা কামাই করেছ এই যে দুই নম্বরই পথ চুরির পথ চাঁদার পথ জনগণের সম্পদ চুরি করার পথ করোনা ভাইরাসের টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করেছে টেস্ট না করেই আন্দাজে রিপোর্ট দিয়ে দিয়েছে সাড়ে তিন হাজার করে টাকা নিয়েছে রাষ্ট্র থেকেও নিয়েছে রুগী থেকেও নিয়েছে এই যে হারাম পথ এই হারাম পথ যে টাকা কামাই করেছ অবশ্যই এটা তো আল্লাহ তালা দরবারে জবাব দিতে হবে আর হারাম টাকা কামাই করে যে রক্ত হয়েছে সেটা জান্নাতে যাবে এটা তো হতেই পারে না এটা হলে তো ধর্মের আর কোনো গুরুত্ব থাকে না এরপর আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন অফিম্যান হু সম্পদ যে কামাই করেছ সম্পদ তুমি কোন পথে খরচ করেছ যেভাবে ইচ্ছা সেভাবে খরচও করতে পারবে না একজনকে টক গিয়া তুমি ঘুষ দিয়ে দিলে যে ধরেন আপনাকে একটা বড়ো অ্যামাউন্ট দেওয়া হলো আমাকে টক নেন টক শোতে গিয়ে আমি বাস সুন্দর সুন্দর কথা বলবো জাতি আমার চিনবে অথচ আমি হারাম পথে কামাই করেছি তো তাহলে এটা তো হবে না এটার জন্য তো আল্লাহ তর জবাব দিতে হবে এটা তো এমনি যাবে না দুনিয়াতেই যদি অমান্য করলে দুনিয়া সরকারের কাছে জবাব দিতে হয় এবং দুনিয়ার আদালতে যদি বিচার হয় তাহলে আল্লাহ তালা তো অবশ্যই বিচার অবশিষ্ট রেখেছেন যেটা পরকালে হবে সেদিন একমাত্র আল্লাহই হবেন বিচারক হ্যাঁ এবং আল্লাহ কোনো দিন বান্দার উপর অবিচার করেন না কেমত এদিন তো করার প্রশ্নই আসে না ওয়ান জিসমিহি ফিমা আবলাহু এরপরে আল্লাহ তালা প্রশ্ন করবেন আল্লাহর বান্দাকে যে সম্পর্কে যে তোমার শরীর স্বাস্থ্য এটা তো আল্লাহ তালার দান এই যে চোখ দিয়েছেন আল্লাহ জাবান দিয়েছেন আল্লাহ কান দিয়েছেন আল্লাহ হাত পা দিয়েছেন আল্লাহ তো এগুলিতে আল্লাহ তালার দান এখন এগুলিকে আমরা কোন কাজে ব্যবহার করেছি আমার চোখ আমার হাত পান কা আমার কান এগুলি যদি আমি অবৈধ উপায়ে ব্যবহার করে থাকি আর এগুলিকে অবৈধ কামাইয়ের পথে যদি আমি কাজে লাগিয়ে থাকি তাহলে এগুলির ব্যাপারেও কিন্তু আল্লাহ তাল্লা দরবারে আমাদেরকে জবাব দিতে হবে এবং সঠিক জবাব যদি আমরা দিতে না পারি তাহলে আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেও কোনো লাভ হলো না এবং আল্লাহ তালা দরবারে ধরা খেয়ে যাব শুধু নামে মুসলিম হলেই তো হবে না চরিত্রে মুসলিম হতে হবে আমলে মুসলিম হতে হবে কোরআন হাদিসের আলোকে সত্যিকারে মুসলিম হতে হবে যদি সেই মুসলিম হতে পারি তবেই তো আমরা আল্লাহ তালা দরবারে সফলতা লাভ করতে পারবো এই যে আমরা যে হাদিস দুটো শুনলাম এই হাদিস দুটো কিন্তু সেই হাদিস এবং এই হাদিসের দাবি হলো নামাজ রোজাকে যে পবিত্র অনুভূতি নিয়ে আমরা অনুযা উদযাপন করি বা আমরা করার চেষ্টা করি ঠিক সম্পদ কামাই করার ক্ষেত্রে আমরা এই পবিত্র অনুভূতিটা আমাদের মধ্যে ধরে রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি